নোয়াখালীতে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন পিবিআই এর রিমান্ড শেষে আদালতে আসামি শাহেদ স্থানীয় সরকারের 80টি পদে চলছে ভোট চাঁদপুরে সহিংসতায় নিহত এক ভোটার উপস্থিতি কম করোনায় আরও 23 জনের মৃত্যু নতুন 1203 রোগী শনাক্তের হার 11.08 চার মাস পর পদ্মা সেতুতে বসছে 32তম স্প্যান দৃশ্যমান সেতু 4800 মিটার অংশ খুলনায় নয় পাটকলের মালামাল যন্ত্রাংশ চুরির সংখ্যা 1000 কোটি টাকার পণ্য রক্ষায় নেই নজরদারি আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিনি এতক্ষণ জানাচ্ছিলাম শিরোনামগুলো এবার জানাবো পুরো খবর নোয়াখালীর বেগমগঞ্জে নারী নির্যাতনের মামলায় আসামি মাইনুদ্দিন শাহেদকে দুদিনের রিমান্ড শেষে আদালতে আনা হয়েছে বিচারকের কাছে 164 ধারায় তার জবানবন্দি দেওয়ার কথা রয়েছে বুধবার গ্রেপ্তার হন আসামি শাহেদ এ পর্যন্ত স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে 4 আসামি এদিকে সকালে নির্যাতনের ঘটনাস্থল পরিদর্শন করে তদন্তের দায়িত্ব পাওয়া ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআই এর কর্মকর্তারা তাদের সাথে ছিল 3 আসামি বাদল কালাম ও সাজু প্রায় 20 মিনিট ঘটনাস্থল পরিদর্শন করলেও সেখানে কারোর সাথে কথা বলেননি তদন্ত কর্মকর্তারা বিবস্ত্র করে নির্যাতন ও ফেসবুকে ভিডিও ছড়িয়ে দেওয়ার 2 মামলার তদন্ত করছে পিবিআই আরো জানাতে নোয়াখালী থেকে যোগ দিয়েছেন সহকর্মী আবু নাসের আবু নাসের রিমান্ড শেষে তো আদালতে আনা হয়েছে শাহেদকে আসামি শাহেদ কি জবানবন্দি দেওয়া শুরু করেছেন কিনা তার আগে বলে রাখতে চাই চাঞ্চল্যকর এই মামলার তদন্তভার কালকে রাতেই পিবিআইতে হস্তান্তর করা হয় এর আগে বৃহস্পতিবার পুলিশ হেডকোয়ার্টার্স থেকে জেলা পুলিশের সুপারের কাছে বার্তা পাঠানো হয় যে এই মামলাটি যেন পিবিআইতে দিয়ে দেওয়া হয় এরপর পরেই গতকালই পিবিআইয়ের একটি প্রতিনিধি দল ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে সাথে নিয়ে এবং ভুক্তভোগীকে সাথে নিয়ে তার বাড়ি জয়কৃষ্ণপুর একলাশপুরে সেখানে পরিদর্শন করেন ভিকটিম নারী তখন ছিলেন এরপর আজকে সকালে এই মামলার 3 আসামি অন্যতম 3 আসামি কালাম বাদল এবং সাজুকে নিয়ে পিবিআই এর যে তদন্ত কর্মকর্তা তিনি এবং অন্যান্য কর্মকর্তাগণ যে ভুক্তভোগীর বাড়ি সেখানে একলাশপুরে জয়কৃষ্ণপুর আবার পরিদর্শন করেন সকাল 10:10 থেকে 20 মিনিট তারা সেখানে অবস্থান করেন এই সময় যেই বাড়িতে এই বর্বর নির্যাতনের ঘটনা ঘটেছে সেই বাড়ি ভুক্তভোগীর ঘর ওই কক্ষ এবং আশপাশ তারা ঘুরে ঘুরে দেখেন তবে এই সময় কারোর সাথে তারা কিন্তু কোনো কথা বলেননি এরপরে পিবিআই এর পক্ষ থেকে যেই মামলা তো তাদের কাছে যেহেতু চলে গেছে আজকে এই মামলার অন্যতম আসামি মাইনুদ্দিন সাজুকে ঠিক 2টার সময় এই আদালতে উপস্থাপন করা হয় জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক একটু পরেই মাইনুদ্দিনের বিচারকের মুখোমুখি করা হবে তখন সে 164 দ্বারা জবানবন্দি দেওয়ার কথা রয়েছে তবে নিশ্চিত করে বলা যাচ্ছে না এই ব্যাপারে এখনই কিছু কারণ হচ্ছে যে বিচারকের সামনে উপস্থাপনের পরেই আসলে এই বিষয়ে এবং সেখান থেকে বেরিয়ে আসার পর নিশ্চিত তথ্য দেওয়া যাবে আমরা জানি যে 164 ধারা দেওয়ার ক্ষেত্রে কিছু আনুষাঙ্গিক প্রস্তুতির বিষয় রয়েছে সেই কাজগুলো এখন চলছে অন্যদিকে এই চাঞ্চল্যকর ঘটনাকে কেন্দ্র করে দেশব্যাপী যখন আলোচনা সমালোচনা ঝড় উঠে নাগরিক সমাজ সংবেদনশীল মানুষ বুদ্ধিজীবী ছাত্র শিক্ষক অভিভাবক সহ সমস্ত শ্রেণী পেশার মানুষ উঠে উঠে প্রতিবাদ আন্দোলন কর্মসূচি ঘোষণা করে তার ধারাবাহিকতায় আজও নোয়াখালী জেলা শহর মাইজদিতে জেলা শহরের প্রধান সড়কে টাউন হলের মোড়ে সম্মিলিত সাংস্কৃতিক জোট এবং জাতীয় কবিতা পরিষদ নোয়াখালী জেলা শাখার পক্ষ থেকে প্রতিবাদ
সমাবেশ এবং মানববন্ধন করা হয়। এসব কর্মসূচি থেকে এই বর্বরোচিত ঘটনার সাথে যারা জড়িত, যারা এই ঘটনার ইন্ধনদাতা, যারা প্রশ্রয়দাতা, তাদের প্রত্যেককে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা দাবি জানানো হয়। আরেকটি বিষয় জানতে চাই যে ঘটনাস্থল পরিদর্শনের সময় পিবিআই আসামিদের সাথে নিয়েছেন, এর কারণ আসলে কি? এই সম্পর্কে পিবিআই এর এখানকার যে পুলিশ সুপার রয়েছেন নোয়াখালী কার্যালয়ের মিজানুর রহমান মুন্সি, তিনি সুস্পষ্টভাবে কোনো তথ্য না দিলেও এতটুকু মোটামুটি তার কথার প্রেক্ষিতে আমরা বুঝতে পেরেছি যে যেহেতু এই মামলাটি তারা সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছেন এবং পুরো রাষ্ট্র এই মামলাটিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে দেখছে, সেজন্য মামলার খুঁটিনাটি সব বিষয় বোঝার জন্য, জানার জন্যই আসামিদেরকে নিয়েই ঘটনাস্থলে যাওয়া হয়েছে। তবে ভিডিও ফুটেজে এবং ঘটনাস্থল থেকে আমরা যতটুকু দেখতে পেরেছি যে আসামিরা আসলে তারা কিভাবে কোথায় গেল, কোন জায়গাতে তাদের অবস্থান ছিল, কিভাবে এই বর্বরোচিত ঘটনা ঘটেছিল, এই সংক্রান্ত কিছু তথ্য উপাত্ত তারা পিবিআই কে দেয়। পিবিআই এই মামলার তদন্তের ক্ষেত্রে তাদের এসব তথ্য কাজে আসবে বলে জানানো হয়েছে। এ হচ্ছে এই মামলার আমার কাছে সর্বশেষ তথ্য। নোয়াখালী থেকে কথা হচ্ছিল সহকর্মী আবু নাসেরের সাথে। ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদ এবং অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে আজও দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ সমাবেশ হয়েছে। বরিশালে সদর রোডে জেলা ও মহানগর যুব সংহতি, সুজন ও উদীচি আলাদাভাবে কর্মসূচি পালন করে। রাজশাহী জিরো পয়েন্টে ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ডের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। খুলনায় বক্তারা দাবি জানান ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনের ঘটনায় দ্রুত বিচার নিশ্চিত করার। সিলেটে কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধনে বক্তারা আহ্বান জানান নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার। এছাড়া চট্টগ্রাম, নোয়াখালী, রংপুর, নওগাঁ, ফেনী, লক্ষ্মীপুর, ঝিনাইদহ, চাঁপাইনবাবগঞ্জ সহ বিভিন্ন জেলায় কর্মসূচি পালন করা হয়। সকল মানুষ যখন একযোগে এর বিরুদ্ধে আন্দোলন করবে, রুখে দাঁড়াবে, প্রতিবাদ করবে, তখনই আমরা মনে করব যে বাংলাদেশ থেকে আমরা এই নারী নির্যাতন ধর্ষণ মুক্ত একটি দেশ আমরা গড়ে তুলতে পারব। সুষ্ঠু বিচার এবং দোষীদের যারা এই জঘন্যতম কাজে লিপ্ত আছে তাদের অনতিবিলম্বে বিচার করে। প্রতিবাদ কর্মসূচির খবর জানাতে সিরাজগঞ্জ থেকে যোগ দিয়েছেন সহকর্মী দিলীপ গৌর। দিলীপ, আমরা জানি যে সারা দেশে প্রতিবাদ বিক্ষোভ চলছে, সিরাজগঞ্জে কি ধরনের কর্মসূচি চলছে, কোথায় কর্মসূচি পালন হয়েছে, কি বলছেন বক্তারা? আমরা এখন দাঁড়িয়ে আছি সিরাজগঞ্জের প্রেস ক্লাব চত্বরে। এখানে প্রেস ক্লাব চত্বরে সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিক জোটের আয়োজনে আজকে সারা দেশে যে নারী ধর্ষণ এবং নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি এবং বিক্ষোভ সমাবেশ করতে পারে। এখানে আসলে সম্মিলিত সাংস্কৃতিক জোটের যে নেতৃবৃন্দ আছে, আপনারা জানেন যে সাংস্কৃতিক কর্মীরা প্রতিটি বিষয়ে তারা মাঠে থাকে এবং কাজ করে প্রতিবাদ জানায়। এখানে আমরা বক্তাদের সাথে কথা বলেছি, সারা বক্তারা বলছেন যে সারা দেশে যে নারী ধর্ষণ এবং নির্যাতন হচ্ছে, সেই নির্যাতন তারা সরকারের এবং রাষ্ট্রের কাছে দাবি জানিয়ে দ্রুত তারা এই ঘটনার জন্য তাদের গ্রেপ্তার করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেয়। এখানে উপস্থিত রয়েছেন সিরাজগঞ্জ সম্মিলিত সাংস্কৃতিকের সভাপতি হেলাল আহমেদ, তার নেতৃত্বে কিন্তু আসলে প্রতিবাদী যে সমাবেশ, সেই সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে এবং সারা বাংলাদেশে কিন্তু আজকে সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কর্মসূচি পালন করছে। তারই অংশ হিসেবে কিন্তু সিরাজগঞ্জের সম্মিলিত সাংস্কৃতিক জোট এই কর্মসূচি পালন করছে। এর সাথে কিন্তু একাত্মতা প্রকাশ করেছে বাংলাদেশ গ্রাম থিয়েটার, জিন সিরাজগঞ্জ, প্রিন্স সিরাজগঞ্জ, বাংলাদেশ তারুণ সাংস্কৃতিক কেন্দ্র, সব বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক কেন্দ্র এবং এই প্রেস ক্লাব চত্বর কিন্তু এখন আসলে উত্তর হয়ে রয়েছে এই প্রতিবাদী কর্মসূচিতে এবং দিনব্যাপী এখানে বিভিন্ন সংগঠন কর্মসূচি করেছে এবং সিরাজগঞ্জ থেকে বিরতির পর স্বাগত আরেকবার। দেশের বেশ কয়েক জেলায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানে 80টি পদে ভোট গ্রহণ চলছে, বিকেল 5টা পর্যন্ত চলবে ভোট গ্রহণ। চাঁদপুরের কোড়ালিয়ায় কাউন্সিলর প্রার্থী হেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষে মারা গেছেন ইয়াসির নামে এক ব্যক্তি, আহত হয় অন্তত 3 জন। কারচুপি ও হুমকির অভিযোগে নির্বাচন বর্জন করেছেন চাঁদপুরের কোড়ালিয়ায় বিএনপি মেয়র প্রার্থী আক্তার হোসেন মাঝি ও জয়পুরহাটের কালাই পৌরসভার বিএনপি মেয়র প্রার্থী আনিসুর রহমান তালুকদার। এবার দুটি পৌরসভায় ইভিএম এ ভোট হচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি 44 নম্বর ওয়ার্ড ও কুষ্টিয়া জেলা পরিষদে 13 নম্বর ওয়ার্ডের সদস্য পদে উপনির্বাচন হচ্ছে। সুনামগঞ্জ, ঝিনাইদহ, হবিগঞ্জ ও যশোর পৌরসভায় মেয়র পদে হচ্ছে উপনির্বাচন। ফরিদপুরে চন্দ্র চর ভদ্রাসন এবং
রাজবাড়ির গোয়ালন্দ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে হচ্ছে ভোট। চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার নতিপোতা ও নাটুদহ ইউনিয়ন পরিষদেও হচ্ছে সাধারণ নির্বাচন। এছাড়া 8টি ইউনিয়নের চেয়ারম্যান পদে, 63টি ইউনিয়নের সদস্য পদে উপনির্বাচন হচ্ছে। নির্বাচন নিয়ে আরও জানাতে চাঁদপুর থেকে যোগ দিয়েছেন সহকর্মী আব্দুল আওয়াল। আব্দুল আওয়াল, কোরালিয়ায় কোথায় এবং কি নিয়ে সংঘর্ষটি হয়, সেখানকার এখনকার অবস্থা কি? আজ সকাল 9টা থেকেই চাঁদপুর পৌরসভার সাধারণ যে নির্বাচন, সেই নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়। এই প্রথম চাঁদপুর পৌরসভায় ইভিএম পদ্ধতি ভোটিং মেশিনের মাধ্যমে ভোট গ্রহণ চলছে। তবে দুপুরের দিকে চাঁদপুর শহরের গণি মডেল উচ্চ বিদ্যালয় কেন্দ্রের বাইরে কোরালিয়া এলাকায় এখানকার কাউন্সিলর প্রার্থী অ্যাডভোকেট হেলালের সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইয়াসিন নামে 17 বছরের এক যুবক নিহত হয়। এই ঘটনায় ওখানকার যে আইন শৃঙ্খলা বাহিনীর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, তিনি যেটা জানিয়েছেন যে এই সংঘর্ষটা আসলে যদিও নির্বাচনের কেন্দ্রকে নির্বাচনী সহিংসতার ঘটনার উল্লেখ করা হচ্ছে, কিন্তু এখানে জুনিয়র সিনিয়রকে কেন্দ্র করেই মূলত এই সংঘর্ষটা এখানে বেঁধেছে এবং সেই সংঘর্ষে আসলে এই ইয়াসিন নিহত হয়েছেন। তবে এখানকার নির্বাচনের যে পরিবেশ পরিস্থিতি, সকাল থেকেই কিন্তু বিভিন্ন কেন্দ্রে যে আমরা দেখেছি যে নির্বাচনী পরিবেশ মোটামুটি একরকম শান্তিপূর্ণই ছিল, বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া। সকাল 9টা থেকে এই বিকাল এখন প্রায় 4:15 বাজে নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হচ্ছে। আমি এখন দাঁড়িয়ে আছি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে দুটি কেন্দ্র এখানে রয়েছে, এক কেন্দ্রে ভোটার হয়েছে 2,127 জন, আরেক কেন্দ্রে ভোটার রয়েছে 1,967 জন, মোট ভোটার 9,094 জন। এই পর্যন্ত এইখানে ভোট কাস্ট হয়েছে 680টি, এর মধ্যে শতকরা হিসেবে যা 16-17% ভোট এখানে এই পর্যন্ত পড়েছে। আর কিছু সময় বাকি আছে, হয়তো এই সময় পরে বোঝা যাবে যে এখানকার ভোটের অবস্থা কি। তবে সকাল থেকে আমরা যেটা দেখেছি যে এখানকার ভোটার উপস্থিতি আসলে অনেকটাই কম। আর দুপুর 2টায় এখানকার জেলা বিএনপি মনোনীত দানেশীষ প্রতীকের প্রার্থী আক্তার হোসেন মাঝি বিভিন্ন কেন্দ্রে কারচুপি, ভোটারদের কেন্দ্র থেকে বের করে দেওয়া এবং গোপন কেন্দ্রে গিয়ে ভোট দেওয়া, জোরপূর্বক ভোট দেওয়ার অভিযোগে তিনি নির্বাচন বর্জন করেছেন। তো এই হচ্ছে আসলে এখান থেকে সর্বশেষ নির্বাচন পরিস্থিতি। আব্দুল আওয়াল, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। কুমিল্লার বরুড়ায় ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এতে দুই চেয়ারম্যান প্রার্থী সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ায় আহত হয়েছেন অন্তত 10 জন। আগামী 20 অক্টোবর 13 নম্বর আদ্রা ইউনিয়নে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমান সেলিমের অভিযোগ, গতরাতে আওয়ামী লীগের প্রার্থী আব্দুল করিমের কর্মীরা তার সমর্থকদের উপর হামলা চালায়। এ সময় তার 10 কর্মী আহত হন। তবে অভিযোগ অস্বীকার করেন নৌকার প্রার্থী আব্দুল করিম। তার অভিযোগ, ব্যক্তিগত দ্বন্দ্বের জেরে তার উপর দায় চাপানো হচ্ছে। বরুড়া থানার ওসি জানিয়েছেন, অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে এলাকায় বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। ফেসবুকে অস্ত্রের ছবি দিয়ে ব্যাপক সমালোচিত বগুড়া 7 আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাবলু, গতকাল অস্ত্র হাতে তার ছবিটি ভাইরাল হয় ফেসবুকে। যোগাযোগ করা হলে তিনি জানান, নিজের নিরাপত্তার জন্য এই অস্ত্র কিনেছেন তিনি। এর আগে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় 2 মাসের মাথায় দামি গাড়ি কিনে সমালোচিত হন এই সংসদ সদস্য। 2018 সালে ডিসেম্বর মাসে অনুষ্ঠিত 11 সংসদ নির্বাচনে বগুড়া 7 আসনে বিএনপির প্রার্থী না থাকায় হঠাৎ করেই রেজাউল করিম বাবলুকে সমর্থন দেওয়া হয়। ট্রাক প্রতীক নিয়ে তিনি 1,90,299 ভোট পেয়ে নির্বাচিত হন। আর সংসদ সদস্য নির্বাচিত হওয়ার 2 মাসের মাথায় বদলে যায় আর্থিক অবস্থাও, যদিও তিনি হলফনামায় বার্ষিক আয় দেখিয়েছিলেন 5,000 টাকা। মাদারীপুরে প্রসূতির মৃত্যুর ঘটনা 2,00,000 টাকায় মীমাংসা করায় সদর থানার এসআই জহুরুল ইসলামকে প্রত্যাহার করা হয়েছে, দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে ডিজিটাল অ্যাপোলো হাসপাতালের 2 চিকিৎসক ফয়সাল কবির ও ফারজানা আফিয়া মেঘলাকে। পুলিশ জানায়, শুক্রবার সকালে আটিপাড়া গ্রামের রুনা আক্তারকে ডিজিটাল অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকের অবহেলায় ওই প্রসূতি মারা যান বলে অভিযোগ করেন নিহতের স্বজনরা। এই ঘটনায় গতরাতে সদর থানার এসআই জহুরুল ইসলাম, হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান মনির, স্থানীয় এক আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে 2,00,000 টাকার বিনিময়ে বিষয়টি মীমাংসা করেন।
মিয়ানমারের রাখাইনে সেনা অভিযানের কারণে রোহিঙ্গাদের ফিরে যাওয়ার সুষ্ঠু পরিবেশ তৈরি হচ্ছে না। দেশটির নির্বাচনের পর আলোচনা টেবিলে বসার জন্য নেপিদোকে চাপ দেওয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন। এজন্য চীনের সহযোগিতা চাওয়া হবে বলে জানান তিনি। নভেম্বরে জাতীয় নির্বাচনকে সামনে রেখে আবারও অস্থির মিয়ানমার। স্থানীয়দের অভিযোগ, রাখাইন ও এর আশেপাশে বেশ কয়েকটি গ্রামে আবারও সন্ত্রাস বিরোধী অভিযান শুরু করেছে মিয়ানমার সেনাবাহিনী। বিশ্লেষকরা বলছেন, রোহিঙ্গাদের ফিরে যাওয়ার পরিবেশ তৈরির পরিবর্তে পরিস্থিতি আরও ঘোলাটে করছে মিয়ানমার। এতে বাধাগ্রস্ত হচ্ছে প্রত্যাবাসন প্রক্রিয়া। মিয়ানমার মিলিটারি যদি টিকে থাকতে হয়, অন্য কথায় ইয়ংগনের যে মিলিটারি বা বার্মান মিলিটারি, সেটা যদি টিকে থাকতে হয়, তাহলে তার সবসময় এই ধরনের অভিযান, যুদ্ধ, এই ধরনের জিনিস করেই তার থাকতে হবে। রাখাইন প্রদেশে আপনার টাটমাডাও যে সিকিউরিটি না কি বলে ক্লিয়ারেন্স অপারেশনস করছে, তো সেইটা একটু মনিটর করার বিষয় আছে এবং এর মাধ্যমে আমরা যাতে উই ডোন্ট গেট কট অফ গার্ডেড। রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়ে বছরে বাংলাদেশ মিয়ানমারের দুটি বৈঠক হওয়ার কথা, কিন্তু গত তিন বছরে হয়েছে চারটি। পররাষ্ট্র সচিব জানান, আলোচনায় বসতে এখন নির্বাচনের অজুহাত দেখাচ্ছে নেপিদো। কন্টিনিউ টু পারসু ইট এবং মেবি ইলেকশনের পরে আমরা আরও জোর করে ইয়ে করার মানে আমাদের ইয়ে করবো এবং চায়নাকেও আমরা বলবো যে তোমরা আমাদেরকে সাহায্য করো সো দ্যাট মিয়ানমার ক্যান মেক আপ দেয়ার মাইন্ড। এর আগে 2017 সালে মিয়ানমার সেনাবাহিনীর অভিযানের মুখে বাংলাদেশে পালিয়ে আসে প্রায় 8.5 লাখ রোহিঙ্গা। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আপনারা আছেন সমগ্র বাংলাদেশে। দেশে করোনায় আরও 23 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 15 জন এবং নারী 8 জন। এ নিয়ে করোনায় মোট প্রাণহানি দাঁড়ালো 5,500 জনে। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, 109টি ল্যাবে 24 ঘন্টায় 10,859 নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে করোনা শনাক্ত হয়েছে 1,203 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 11.08%। শনিবার পর্যন্ত দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 3,77,073 জনে। নতুন 1,453 জন সহ মোট সুস্থ 291,365 জন। দীর্ঘ 4 মাস পর পদ্মা সেতুতে বসানো হচ্ছে স্প্যান। সেতুর 4 ও 5 নম্বর পিলারে বসছে 32তম স্প্যানটি। এর ফলে দৃশ্যমান হবে সেতুর 4,800 মিটার অংশ। 6.15 কিলোমিটার দৈর্ঘ্যের দ্বিতল পদ্মা সেতুতে মোট 42টি পিলার নির্মাণ করা হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে 21টি ও জাজিরা প্রান্তে 21টি। আর 42টি পিলারে বসবে 41টি স্প্যান। 2017 সালে 30 সেপ্টেম্বর সেতু জাজিরা প্রান্তে 37-38 নম্বর পিলারে প্রথম স্প্যানটি বসানোর মধ্য দিয়ে সেতু দৃশ্যমান হয়। গত 10 জুন 25 ও 26 নম্বর পিলারের উপর 31তম স্প্যানটি বসানো হয়। এর আগে পদ্মায় তীব্র স্রোত, ভাঙন ও ঢেউয়ের কারণে স্প্যান বসানোর কাজ বন্ধ রাখা হয়। আরও জানাতে মাওয়া থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইজাজুর রহমান। ইজাজ, কতক্ষণের মধ্যে স্প্যানটি বসানো হতে পারে, কি কারণে আসলে দেরি হচ্ছে? মূল যে কারণ সেটি হচ্ছে আসলে এই অক্টোবরে এসে নদীর যে গতি প্রকৃতি, সেই গতি প্রকৃতি আমরা দেখতে পাচ্ছি যে নদীতে প্রচণ্ড স্রোত এবং নদীর যে পানির যে উচ্চতা যে কাঙ্ক্ষিত মাত্রায় থাকার কথা ছিল সেই কাঙ্ক্ষিত মাত্রায় এখনও পুরোপুরি আসেনি। যেটি বলা হচ্ছিল যে সাধারণত যে কোনো স্প্যান বসানোর ক্ষেত্রে নদীতে আসলে 4.48 মিটার পানির লেভেল প্রয়োজন হয় এবং স্রোতের গতিবেগ কমপক্ষে 2 থেকে 2.5-এর মধ্যে থাকলে সেটি যে ভারী যে ক্রেনটি রয়েছে সেই ক্রেন দিয়ে স্প্যান বসানো সম্ভব হয়। কিন্তু যেহেতু এখনও নদীর ঠিক যে পর্যায়ে স্রোতের গতিবেগ রয়েছে তাতে প্রকৌশলীরা আশা করছিলেন যে তাদের যে শক্তিশালী ক্রেন তিয়ান ই নামে যে চাইনিজ যে ক্রেনটি, সেই ক্রেন দিয়ে হয়তো তারা সক্ষম হবেন। সেই রকম আশা করেই, সব ক্যালকুলেশন করেই কিন্তু তারা সকাল 9:30 থেকে কাজ শুরু করেছিল এবং 9:30 থেকে যে ক্রেনটি মাওয়ার কমারফো কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে ক্রেনে উঠানোর প্রক্রিয়াটা শুরু হয় এবং
12টার দিকে সেই পুরোপুরি ট্রেনে যে লিফটিং প্রক্রিয়া সম্পন্ন করে ট্রেনে সেটি তুলতে সক্ষম হয়। পরবর্তীতে দুপুরের বিরতির পর 1:38 কুমারভো কনস্ট্রাকশন ইয়ার্ড থেকে সেটি মাওয়ার 4 এবং 5 নম্বর পিলারের দিকে প্রায় অর্ধ কিলোমিটার দূরে রওনা হয় এবং 40 মিনিটের মধ্যেই সেটি নদীর 4 নম্বর পিলারে এসে থেমে যায় এবং এখন পর্যন্ত সেই অবস্থাতেই রয়েছে। এটি পুরোপুরি পিলারের উপর স্থাপন করানো সম্ভব হচ্ছে না, এই কারণে যে আমি বেশ কয়েকজন প্রকৌশলীর সঙ্গে যারা এই মুহূর্তে ট্রেনে অবস্থান করছেন তাদের সঙ্গে কথা বলেছিলাম, তারা বলছেন যে এখন মূল যে সমস্যা সেটি হচ্ছে অ্যাঙ্করিংটা। ঠিক তাদের প্রকৌশলীদের ভাষায় বিষয়টি এরকম যে যদি এই মুহূর্তে স্রোতের এই গতি প্রকৃতি বা এর সঙ্গে মোকাবেলা করে দ্রুত ট্রেনটি মুভ করা যায় তবে সেক্ষেত্রে যে ক্যাবলগুলো দিয়ে ট্রেনটি ঝুলন্ত অবস্থায় রয়েছে সেক্ষেত্রে এটি ক্ষতিগ্রস্ত হতে পারে। যদি ক্ষতিগ্রস্ত হয় তবে সেক্ষেত্রে ট্রেনটি নদীতে পড়ে যাওয়ার মতো খুব সম্ভাবনা রয়েছে। তো এই কারণে কোনোভাবেই রিস্কে যেতে পারছে না ট্রেনের যেসব চালক বা প্রকৌশলী যারা রয়েছেন, তবে তারা এটি দ্রুততার সঙ্গে যে আগাবেন সেটিও তারা পারছেন না, আবার আস্তে আস্তে আগালে স্রোতের যে গতি সেই গতির সঙ্গে পেরে উঠতে পারছেন না, যার কারণে ট্রেনটি বসাতে স্প্যানটি বসাতে অনেক বেশি দেরি হচ্ছে। তবে প্রকৌশলীরা সর্বশেষ যেটি বললেন যে এখন থেকে ঠিক আধা ঘন্টা মতো আর চেষ্টা করা হবে, যেহেতু আলো কমে আসছে আলোর সংকটে স্প্যান বসানো সম্ভব হয় না, যদি আর আধা ঘন্টার মধ্যে সম্ভব না হয় তবে এই অবস্থাই থাকবে, আগামীকাল সকাল থেকে আবারও স্প্যানটি বসানো শুরু করবে এবং এটি যদি বসানো সম্ভব হয় আর বাকি থাকবে 9টি, আগামী ডিসেম্বরের মধ্যে বাকি 9টি স্থাপন করার টার্গেট রয়েছে তাদের। ইজাজুর রহমান, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। 6 বছরেও প্রতিষ্ঠিত হয়নি রাঙ্গামাটি মেডিকেল কলেজ হাসপাতালের নিজস্ব ক্যাম্পাস। জমি অধিগ্রহণের কাজ শেষ হলেও কবে মূল কাজ শুরু হবে তাও জানেন না কেউ। এ অবস্থায় হতাশ শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা, ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রমও। রাঙ্গামাটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 2014 সালে। সে সময় রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের একটি ভবনকে অস্থায়ী ক্যাম্পাস বানিয়ে মেডিকেল কলেজের ক্লাস শুরু হয়, কিন্তু এতদিনেও এই মেডিকেল কলেজের নিজস্ব কোনো ভবন গড়ে ওঠেনি। কলেজের মূল ভবন তৈরি না হওয়ায় নানা সমস্যার মধ্যে ক্লাস করতে হচ্ছে শিক্ষার্থীদের, এছাড়া ইন্টার্ন করার কোনো সুযোগ সুবিধা না থাকায় যেতে হচ্ছে চট্টগ্রাম মেডিকেল কলেজে। মেডিকেল কলেজের জন্য যে ধরনের ইকুইপমেন্টের দরকার হয় সে ধরনের ইকুইপমেন্ট এখনও নাই। এখানে একটাই মাত্র ওটি, একই ওটিতে আপনার জেনারেল যে সার্জারিগুলো ওগুলোও হচ্ছে, আবার গাইনির অপারেশনগুলোও হচ্ছে। আমরা স্টুডেন্টরা সবাই কোণঠাসা হয়ে পড়েছি ক্লাসরুমের জন্য, ঠিকমতো ক্লাস করতে পারতেছি না। দেখা যাচ্ছে একটা ব্যাচের ক্লাস শুরু হয়ে গেলে অন্য ব্যাচকে ওয়েট করতে হচ্ছে ক্লাসের জন্য। কবে স্থাপনার কাজ শুরু হবে তাও নিশ্চিত নয়। মেডিকেল কলেজের ক্যাম্পাস নির্মাণে এত দেরি হয় ক্ষুব্ধ স্থানীয়রা। প্রতিকূলতার মধ্যে দিয়ে এই রাঙ্গামাটি মেডিকেল কলেজ স্থাপিত হয়েছিল, কিন্তু অদ্যাবধি 6 বছরও এখনও মেডিকেল কলেজের আমরা কোনো দৃশ্যমান কাজ এখন আমরা দেখতে পাই নাই। অবকাঠামো উন্নয়ন এবং অবকাঠামো স্থাপনের ক্ষেত্রে কিন্তু অনেকটা পিছিয়ে আছে। মেডিকেল কলেজের তথ্য মতে এই অর্থ বছরে কলেজের জন্য কোনো বরাদ্দ নেই। ভবন নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে, বাকি নকশার কাজ। সেপ্টেম্বর 1 তারিখে আমাদের নতুন ক্যাম্পাসের জন্য নির্ধারিত যে জায়গা ওই জায়গা পরিদর্শন করে গেছেন এবং আগামী মাস নাগাদ ওনারা একটা প্রতিবেদন মন্ত্রণালয়ে পাঠাবেন, তারপরে আমাদের প্রকল্পটা ডিবিবিতে যাবে। বর্তমানে কলেজে 6টি ব্যাচের শিক্ষার্থী রয়েছে, এরই মধ্যে 1টি ব্যাচের শিক্ষার্থী পাস করেছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বিরতির পর ফিরে এলাম সমগ্র বাংলাদেশে। খুলনায় বন্ধ হওয়া 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের মালামাল ও যন্ত্রাংশ চুরির শঙ্কা করছেন শ্রমিকরা। এরই মধ্যে 2টি কারখানা থেকে চুরি গেছে প্রায় 2 লাখ টাকার যন্ত্রাংশ। মিলগুলোর হাজার কোটি টাকার পণ্য রক্ষায় নেই তেমন নজরদারি, নিরাপত্তা জোরদারের কথা জানিয়েছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মনুজান সুফিয়ান। পাটকল কর্পোরেশনের অধীনে থাকা সব মিল বন্ধ ঘোষণা করা হয় জুলাইয়ে, এর মধ্যে খুলনাতেই 9টি। এসব কারখানায় আছে 5,083টি তাঁত, যার বাজার দর প্রায় 1,000 কোটি টাকা। এর বাইরেও আছে কয়েক শত কোটি টাকার মালামাল। 23 আগস্ট ক্রিসেন্ট জুট মিলে 1,79,000 টাকা এবং 9 সেপ্টেম্বর যশোর জুট ইন্ডাস্ট্রির 93,000 টাকার মালামাল চুরি হয়। আমরা ঈদের সময় বাড়ি গেছি, তখন এসে দেখি মেশিন ঠিক নাই, আমাদের বাসা বাড়ি ঠিক নাই, ব্যাচেলার চুরি হয়ে গেছে, তাহলে এখন দীর্ঘদিন বন্ধ, এখন তো চুরির আশঙ্কা তো আমরা করবই। যখন জনগণ না থাকে যেখানে নীরব জায়গা সেটাকে কিন্তু চুরি করতে সুবিধা হয়। শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মনোজান সুফিয়ানও স্বীকার করেছেন চুরির ঝুঁকির কথা, আশ্বাস দিয়েছেন শিগগিরই ব্যবস্থা নেয়ার।
আমি শঙ্কিত এই কারণে যে ওই যে বেলায় যদি ক্ষেত খেয়েছে তাহলে সে ক্ষেত কিন্তু রক্ষা করার ক্ষমতা কারো থাকে না। তো সুতরাং যারা প্রজেক্ট হেড আছেন প্রত্যেকটা চটকলের আমি মনে করি যে তাদের দায়িত্ব প্রথম এখানে ডিসি সাহেব আমাদের বা শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব পরে। খুলনার 9টি রাষ্ট্রায়ত্ত পাটকলের নিরাপত্তার দায়িত্বে আছেন 98 আনসার সহ 351 জন নিরাপত্তা রক্ষী। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। খুলনার মশিয়ালিতে 3 হত্যা মামলায় মূল অভিযুক্ত মিল্টন শেখ, তার ভাই জাকারিয়া ও রেজওয়ান শেখ রাজুকে 5 দিনের রিমান্ড দিয়েছে আদালত। দুপুরে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক শহীদুল ইসলাম এ আদেশ দেন। এর আগে তাদের আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য 10 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 আসামির 5 দিন করে রিমান্ড মঞ্জুর করে আদালত। হত্যাকাণ্ডের 3 মাস পর গত শুক্রবার এই 3 জনকে রাজধানীর মিরপুর থেকে গ্রেপ্তার করা হয়। গত 16 জুলাই রাতে খুলনার মশিয়ালিতে দুর্বৃত্তদের গুলিতে নিহত হন নজরুল ইসলাম, গোলাম রসুল ও সাইফুল ইসলাম। গুলিবিদ্ধ হন আরও 10 জন। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী আসামি জাকারিয়ার আত্মীয় জিহাদকে পিটিয়ে হত্যা করে। এই মামলায় 22 আসামির মধ্যে এ পর্যন্ত মোট 13 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর মধ্যে 6 জন হত্যার কথা স্বীকার করেছে। নারায়ণগঞ্জের ফতুল্লায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও একজন। এ ঘটনায় 2 জনকে আটক করেছে পুলিশ। আহত লিমন জানান, মাসদাইর এলাকার আকাশ গ্যাংয়ের এক সদস্যের সঙ্গে হাতাহাতি হয় নাইমের। পরে নাইম ও তার বন্ধুদের উপর হামলা করে আকাশ গ্যাংয়ের সদস্যরা। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে নাইম ও লিমনকে আঘাত করা হয়। আহত অবস্থায় 2 জনকে হাসপাতালে নেওয়া হলে নাইমকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। কুষ্টিয়া সদর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 20 জন। পরিস্থিতি নিয়ন্ত্রণে বাড়তি পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ ও স্থানীয়রা জানান, ভবানীপুর গ্রামের স্থানীয় প্রভাবশালী বাদশাহ রেজা গ্রুপের সঙ্গে রাশিদুল লাবু গ্রুপের লোকজনের বিরোধ রয়েছে। আজ সকালে দুপক্ষের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে আহত হন উভয় পক্ষের অসংখ্য সমর্থক। হাসপাতালে নেয়ার পথে মারা যান রাশিদুল লাবু গ্রুপের সমর্থক ফরিদ হোসেন। দুর্গাপূজা উপলক্ষে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রাঙামাটিতে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সভা করেছে জেলা পুলিশ। সকাল 10টা থেকে দুপুর পর্যন্ত অনুষ্ঠিত হয় এই সভাটি। এ সময় করোনা নিয়ন্ত্রণে সবাইকে সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়। পুলিশের সেবা জনগণের দোরগড়ায় পৌঁছে দিতে শিগগিরই ইউনিয়ন পর্যায়ে বিট পুলিশিং কার্যক্রম শুরু করার কথাও জানানো হয় সভা থেকে। করোনার কারণে এবার দুর্গাপূজার আয়োজন সীমিত রাখা হচ্ছে বগুড়ায়। হচ্ছে না বিজয়া দশমীর র্যালি ও আরতি প্রতিযোগিতা, এমনকি অঞ্জলিও দিতে হবে কয়েক ভাগে। হিন্দু ধর্মাবলম্বীরা বলছেন, পরিস্থিতি বিবেচনায় রেখে সিদ্ধান্ত মেনে চলবেন তারা। বেশ কয়েকদিন আগেই হয়ে গেছে মহালয়া। বগুড়ার মণ্ডপগুলোতে পুরোদমে চলছে দুর্গাপূজার প্রস্তুতি। শেষ সময়ে এসে ব্যস্ততা বেড়েছে প্রতিমা তৈরির কারিগরদের। তবে করোনা পরিস্থিতির কারণে এবার সীমিত থাকবে উৎসব। পূজা উদযাপন কমিটির সঙ্গে প্রশাসনের কয়েক দফা বৈঠকে এসেছে 26টি সিদ্ধান্ত। এতে স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার নির্দেশনা দেয়া হয়েছে। বাড়তি আলোকসজ্জা থেকেও বিরত থাকছেন আয়োজকেরা। মন্দিরে যারা কাজ করবে প্রত্যেককে সার্বক্ষণিকভাবে মাস্ক পরে থাকতে হবে, এবং দর্শনার্থী যারা আসবে তাদেরকে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে পূজা পরিদর্শন করতে হবে। এইটা দেখভালের দায়িত্ব পূজা কমিটি এবং প্রশাসনের। পরিবর্তিত পরিস্থিতি মেনে নিচ্ছেন হিন্দু ধর্মাবলম্বীরা। তবে আয়োজন সীমিত হলেও মণ্ডপের সংখ্যা কমছে না বলে জানা গেছে। সীমিত পরিসরে চেষ্টা করবো যে আমার ধর্মীয় বিধিনিষেধ মেনেই আমরা নিয়মগুলো পালন করার। পূজা তো করোনার কারণে অনেক কম, তবে যেটুকু নিয়মে করতে হয় সেটুকুই আমরা করব। পূজা উপলক্ষে বরাবরের মতোই থাকবে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। সবাইকে নিয়ম মেনে চলার অনুরোধ জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। যেন তারা স্বাস্থ্যবিধি মেনে উদযাপন করেন, এবং যখন এন্ট্রির ক্ষেত্রে নো মাস্ক নো এন্ট্রি
এটা প্রতিপালন করবেন, এবং যখন বিসর্জন হবে তখন কোনো ধরনের র্যালি অথবা শোভাযাত্রা যেন না করেন। জানা গেছে পূজা উপলক্ষে মেলা বা মণ্ডপের আশেপাশে দোকানপাট বসার ক্ষেত্রেও দেয়া হবে নির্দেশনা। আমিরুল লতিফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া। এই ছিল আজকের সমগ্র বাংলাদেশে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর। আরও বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।